বিফলে চায়না পুত্র সন্তান লাভের মনস্কামনা আর এই বিশ্বাসেই বিশ্বাসে রূপে পুজো হয়ে আসছে কার্তিকের ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কার্তিক পুজোর ব্যাপ্তি মনস্কামনা পূরণ হলে কার্তিক ঠাকুরকে ছোট কার্তিক দান করেন ভক্তরা এই রীতি বিশ্বাস মিনি পুজো হয়ে আসছে মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের দক্ষিণ চাঁদপুর গ্রামে এই গ্রামে দেব সেনাপতিকে স্বরানন রূপে পুজো করা হয় পুজো কমিটির সেক্রেটারি বাপ্পা মন্ডল বলেন এবছর তম পুজো বহু ভক্ত পুত্র সন্তানের জন্য এখানে মনস্কামনা করেন মনস্কামনা পূরণ হলে ছোট ছোট কার্তিক দেওয়ার রেওয়াজ রয়েছে জেলা ও জেলার বাইরের বহু ভক্ত এখানে আসেন পুজো দিতে স্থানীয়দের আজও বিশ্বাস রূপী এই কার্তিক ঠাকুরের কাছে পুত্র সন্তানের মনস্কামনা করলে পূরণ হয় তাই তো আজও স্থানীয়রা ছাড়াও জেলা ও জেলার বাইরে থেকে দূর দূরান্তের বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন পুত্র সন্তানের আশায় পুত্র সন্তানের বয়সের কার্তিক প্রতিমা দান করার রেওয়াজ রয়েছে তাই বড় কার্তিক প্রতিমার সঙ্গে শিশু থেকে কিশোর বয়সের ছোট ছোট কার্তিক মণ্ডপে পুজো হয় সন্ধ্যা রাত থেকে শুরু হয় কার্তিকের আরাধনা রাতের চার পোহরে পুজো হয় চারবারই আলাদা আলাদা ভোগ দেওয়া হয় পুজো কমিটির কোষাধ্যক্ষ লক্ষণ সাহা বলেন বর্তমানে আমরা এলাকার যুবকেরা মিলিত হয়ে এই পুজো করছি এই অঞ্চলের সবচেয়ে বড় এই কার্তিক পুজো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আলকাপ গান পুজো উপলক্ষে আমরা আয়োজন করে থাকি হবিবপুর ব্লকের ঋষিপুর পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর গ্রামের কার্তিক পুজো এবছর ছেষট্টিতম বর্ষ এই গ্রামের তৎকালীন কয়েকজন যুবক মিলে পুজোর সূচনা করেছিলেন পুজোর সূচনা করেছিলেন পুত্র সন্তান লাভের আশায় তখন থেকেই শুরু হয় এই পুজো এখানে দেব সেনাপতির ছয় মাথা বারো হাতের মূর্তি তৈরি করা হয় পুরাণে কথিত আছে কার্তিকের জন্মের পর ছয়জন কৃত্তিকা কার্তিককে লালন পালনের ইচ্ছা প্রকাশ করেছে তাদের মনস্কামনা পূরণের জন্য কার কার্তিক ছয় মাথার রূপ ধারণ করেন সেই থেকেই কার্তিকের আর এক নাম সরণন প্রতি বছর এই পুজোয় বহু ভক্তের সমাগম ঘটে পুজো ছাড়া পনেরো দিন ব্যাপী চলে বিশাল মেলার আসর সঙ্গে রীতি মেনে আলকাপ গানের আসর থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে উদ্যোক্তারা এখানে আমাদের বিগত তম বছর ধরে কার্তিক পুজোটা হয়ে আসছে এখানে অনেক বছর আগে চারজন মিলে পুজোটা শুরু করে তখন থেকে পূজাটা কন্টিনিউ আমাদের এখানে হয়ে আসছে আমাদের এখানে ছ নাইট থেকে শুরু করে আট নাইট দশ নাইট অবধি যাত্রাপলা গান হয় বারো হাতের কার্তিক ছ মাথার কার্তিক আমাদের এখানকার কার্তিক কার্য কার্তিক পূজার কার্তিক ভগবানের যে বিশেষ বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এখানে এখানে দূর দূর থেকে লোকে ছেলে সন্তানের জন্যে এখানে ভগবানের কাছে আবেদন করেন ভগবানের কাছে মানত রাখেন আর কার্তিক ঠাকুর আমাদের এখানে এটা পূর্ণ করে আমরা দীর্ঘদিন ধরে এই জিনিসটা দেখে আসছি এই ছেষট্টি বছরে এবার আমাদের প্রথম হয়েছে বছরে এবার ছোট কার্তিক আমাদের এখানে লোকে দান করেছেন মানচিত দান করেছেন তার মানে বোঝা যাচ্ছে কি কমসে কম ছেষট্টি লোকেরা এখান থেকে তার মানচিত করে শ্রেয় পেয়েছেন ভগবানের কাছ থেকে পুজো উপলক্ষে কী কী হয় আমাদের এখানে পুজো উপলক্ষে পুজো যেমন আজকে আমাদের এখানে পুজো ষোলো নভেম্বর এখন থেকে দুদিন আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপরে আলকাপ কাপ যা যাত্রা দল সেটা আট দিন ব্যাপী চলবে টোটাল মিলিয়ে আমাদের এখানে পনেরো দিনের মেলা হয় সব রকম এখানে মেলার দোকান আছে দূর দূর থেকে লোক আসেন আমাদের এখানে ভক্তরা এখানে আসে গান শুনেন সারা রাত্রি এখানে থেকে পুরো মেলা উপভোগ করে তারা এখানে Oh, report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only